আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা অনেক দর্শক আপনারা কমেন্ট করে প্রশ্ন করেছিলেন স্বপ্নে যদি গরু দেখে তাহলে কি ব্যাখ্যা হবে তো সম্মানিত দর্শক গরু স্বপ্নে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু কোন অবস্থায় দেখলে প্রচুর পরিমাণে টাকা পাবেন গরু কোন অবস্থায় দেখলে তাহলে গর বিপদ আপদ থেকে উদ্ধার লাভ করবেন গরু কোন অবস্থায় দেখলে কল্যাণ লাভ করবেন গরু কেমন রঙের গরু দেখলে তাহলে আপনার জীবনের অবস্থা কি। হবে কি ঘটবে জীবনে এবং গরু কেমন অবস্থায় দেখলে আপনি বিপদ আপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ব্যাখ্যা সম্পর্কে আজকে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ সরাসরি কিতাব থেকে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে ধীর স্থিরভাবে শেষ পর্যন্ত প্রতিটি শব্দ বুঝে বুঝে দেখুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলে প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক গরু স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট এবং মন করা কোনো কথা নয় বরং আমরা আলোচনা করব সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশরদ আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তা আবিরুর রুইয়া থেকে সুতরাং চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কিতাবের পাতায় দর্শকবৃন্দ আমরা রয়েছি আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা স্বপ্নের ব্যাখ্যার বাংলা ভার্সনে গরু বা গাভী স্বপ্নে দেখার অধ্যায়ে এখানে দেখতে পাচ্ছেন গরু বা গাভী দেখা সাধারণ অর্থাৎ সাধারণ গরু বা গাভী দেখলে জঙ্গলি গরু গাভীর দেখার ব্যাখ্যা ভিন্ন যদি সাধারণ গরু বা গাভী দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে নিজ বলদের উপর বসতে দেখা বাদশাহের পক্ষ থেকে কাজে নিয়োজিত হবে আর তার দ্বারা উপকৃত হবে অর্থাৎ কেউ যদি স্বপ্ন স্বপ্নে নিজের গরুর উপর নিজের বলদ গরু বা ছেলে গরুর উপর বসে থাকতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বাদশাহের পক্ষ থেকে বা সরকার কর্তৃক কাজে সরকারি চাকরি পাবে সরকার কর্তৃক কাজে নিয়োজিত হবে এবং তার উপ তার দ্বারা অর্থাৎ সরকার দ্বারা সে উপকৃত হবে কোনো ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা সে উপকৃত হবে এরপরে রয়েছে আর কালো বা লাল গাভী দেখা বেধিগ্রস্ত হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ কালো অথবা লাল রঙের গাভী দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে রোগ শোকে আক্রান্ত হবে বেধিগ্রস্ত হবে এরপরে রয়েছে গরু ঘর থেকে বের হতে দেখা আল্লাহ তালা কল্যাণ ও বরকতের পথ খুলে দেবেন কিন্তু দুঃখ কষ্ট তার পিছন ছাড়বে না অর্থাৎ স্বপ্ন যদি কেউ দেখে যে গরু ঘর থেকে বের হতে দেখলো যে গরু ঘর থেকে বের হচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ তালা কল্যাণ এবং বরকতের রাস্তা তার জন্য খুলে দেবেন সে প্রচুর পরিমাণে কল্যাণ বরকত লাভ করতে পারবে কিন্তু দুঃখ কষ্ট তার পিছন ছাড়বে না দুঃখ কষ্ট তার লেগেই থাকবে এরপরে রয়েছে নিজের কাছে গরু দেখা শক্তিশালী অনেক গোলাম দ্বারা কাজ করানোর লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কে দেখে যে নিজের কাছে অনেক গরু আছে নিজের কাছে গরু রয়েছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে শক্তিশালী অনেক গোলাম দ্বারা কাজ করাতে পারবে তার অনেক কাজের লোক হবে এখানে দেখতে পাচ্ছেন গরুর সিং ঘরের বাহিরে নিয়ে যেতে দেখা তাহলে গোলামদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তারা মনীপকে পদচ্যুত করে দিবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ গরুর সিংকে ঘরের বাহিরে নিয়ে যেতে দেখে যে তার গরুর সিং বা কোনো গরুর সিং সে ঘরের বাহিরে নিয়ে যাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার কাজের লোক দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে এমনকি তার যে কাজের লোকেরা বা গোলামরা মনিবকে পদচ্যুত করে দিবে সে তার অবস্থাকে খারাপ করে দিবে এবং তাকে বিপদে ফেলবে এরপরে দেখতে পাচ্ছেন গরুর তিন মাথা দেখা এবং তিন মাথায় শিং দেখা প্রত্যেক শিং এর বিনিময়ে এক গোলাম এক বছর কাজ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ গরুর তিনটি মাথা দেখে তিনটা গরুর মাথা দেখতে পেলো এবং সে তিন মাথায় শিং দেখতে পেল তাহলে প্রত্যেকটি শিংয়ের বিনিময়ে পড়তে একজন গোলাম এক বছর করে কাজ করবে এটা নিশ্চিত তার কাজের লোক থাকবে তারা প্রত্যেক বেলে বিনিময়ে অর্থাৎ তিনটি মাথায় ছয়টি শিং থাকলে ছয় বছর ছয়জন গোলাম কাজ করবে এই ব্যাখ্যা হবে এরপরে রয়েছে গরুর দেহে অতিরিক্ত এক শিং দেখা তার কাজ কঠিন হবে যদি কাজে ক্ষতিগ্রস্ত হতে দেখে তাহলে বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে গরুর দেহে গরুর শরীরে অতিরিক্ত একটি শিং রয়েছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার কাজ কঠিন হয়ে যাবে আর যদি দেখে যে কাজ কাজে সে ক্ষতিগ্রস্ত হতে দেখলো গরুর একটি শিং অতিরিক্ত রয়েছে এবং সেই গরু তার কাজকে ক্ষতিগ্রস্ত করে দিল এটা স্বপ্নের মধ্যেই দেখতে পেয়েছে তাহলে বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ তার কাজ সহজ হয়ে যাবে কঠিন হবে না এরপরে রয়েছে হজরত ইব্রাহিম কেরমানি রহমত বলেছেন স্বপ্নে গরু দেখা কাজের লক্ষণ অর্থাৎ ইব্রাহিম কেরমানি রহমতুল্লাই বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিচার দিমাম বুজুর্গ তিনি বলেছেন স্বপ্নে যদি গরু দেখে তাহলে এটা কাজের লক্ষণ তার কাজ সহজ হবে কাজ হয়ে যাবে এরপরে রয়েছে চামড়ার কাজ করতে দেখা তার মিরাজ অর্থাৎ স্বপ্নে যদি গরুর মাধ্য গরুর দ্বারা চামড়ার কাজ করতে দেখে গরুর চামড়া দিয়ে কাজ করতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে এটা তার মিরাজ বুঝাবে অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার লক্ষণ এরপরে রয়েছে গরুর লেজ ঘরে আসতে দেখা অনেক মাল পাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ গরুর লেজ ঘরে আসতে দেখে যে গরুর লেজ ঘরে চলে এসেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে প্রচুর সম্পদের মালিক হবে ধনী হয়ে যেতে পারবে অনেক মাল পাবে জীবিকার পথ সচ্ছল হবে অর্থাৎ তার দুঃখ কষ্ট জীবিকা জীবন জীবিকা অনেক সহজ হয়ে যাবে এবং সে অনেক টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে নিজ গলিতে অনেক গরু দেখা নেতা হবে অর্থাৎ কেউ যদি নিজের রাস্তায় নিজের গলিতে অনেক গরু দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ক্ষমতাশালী হবে নেতা হবে কাজে উন্নতি লাভ হবে অর্থাৎ তার কাজে সে উন্নতি লাভ করবে এরপরে রয়েছে বলদ সিং ঝেড়ে ফেলে দিতে দেখা স্বপ্নদ্রষ্টা যদি কর্মচারী হয় তাহলে পদচ্যুত হবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে বাদশাহ হলে রাজত্ব হারা হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের গলিতে অনেক গরু তাহলে তো কাজে উন্নতি লাভ হবে আর যদি দেখে স্বপ্নে যে বলদ গরু সিং ঝেড়ে ফেলে দিয়েছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যে স্বপ্নে দেখেছে সে যদি কর্মচারী হয় অর্থাৎ সে যদি যদি কোনো কাজ করে গায়ে খেটে কাজ করে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সে পদচ্যুত হবে সে এখন কর্মচারী থেকে অব্যাহতি লাভ করবে এবং তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে এরপরে যদি ব্যবসায়ী এই স্বপ্ন দেখে অর্থাৎ গরু সিং ঝেড়ে ফেলে দিচ্ছে এই স্বপ্ন ব্যবসায়ী যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে ক্ষতিগ্রস্ত হবে আর যদি বাদশাহ কোনো রাজা বাদশাহ দেখে এই স্বপ্ন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার রাজত্ব হারা হবে তার ক্ষমতা হারা হবে সে পদচ্যুত হবে পদত্যাগ করতে হবে এরপরে রয়েছে গরু সিং মেরেছে যার কারণে কারণে পড়ে গেছে কেউ তার উপর মর্যাদা ও বুঝুর্গ লাভ করবে এবং তাকে করার চেষ্টা করবে অর্থাৎ যদি দেখে যে গরু তাকে গুঁতো দিয়েছে বা শিং মেরেছে যার কারণে সে গিয়েছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে কেউ তার উপর মর্যাদা লাভ করবে এবং তাকে চাকরি থেকে সে বের করে দিবে এবং তাকে পদচ্যুত করার চেষ্টা করবে অর্থাৎ তার কোনো বিপরীত বা তার কোনো শত্রু চলে আসবে যে তাকে পদচ্যুত করার চেষ্টা করবে তার চাকরি নষ্ট করার চেষ্টা করবে দর্শকবৃন্দ গরুর স্বপ্ন দেখার আরও অনেক ব্যাখ্যা রয়েছে সম্পর্কে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিতে পারেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে প্রমাণ সহকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামুম ওরি